আপনার মন সুন্দর তো আপনিও সুন্দর, তাহলে অবশ্যই দেখুন কালকের দিনটা হতে পারে আপনার কাছে সব থেকে সুন্দর। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না, আগামীকালের রাশিফল উপস্থাপন করব। আগামীকাল অর্থাৎ আপনারা জানতে পাচ্ছেন মার্চ মাসের 19 তারিখ 2024 সাল মঙ্গলবারের রাশিফল। আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, সারিবদ্ধ অবস্থান অনুসারে 12টি রাশি কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র। মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনারা যারা আছেন, আজকের দিনের সৃষ্টিকর্তা আপনাদের জন্যে কিছু শেখার অনুভূতি দেখাচ্ছে। অবশ্যই আপনারা যারা অ্যাডাল্ট আছেন, কিছু অভিজ্ঞতা আজকের দিনে আপনারা অর্জন করবেন। ধৈর্য যথেষ্ট আপনার মধ্যে থাকবে যে কোনো ক্ষেত্রে, যদি আপনার জীবনে কোনো অপরচুনিটি আসে, যতই কষ্ট হোক না কেন, যতই সমস্যা হোক না কেন, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন। চিন্তাভাবনা এরকম থাকছে, অর্থাৎ নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য যতই সমস্যা হোক না কেন, আপনারা সেরকম সমস্যা আপনারা গ্রহণ করবেন আজকের দিনে। এবং আজকের দিনে আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো অবশ্যই সবাইকে নিয়ে চলার মতো মন মানসিকতা থাকবে। পরিকল্পনা মাফিক কাজ আজকের দিনে করতে পারবেন, এবং আজকের দিনে সন্তান থাকলে সন্তানের সঙ্গেও একটু ভালোবাসা থাকছে আপনাদের। যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন, আজকের দিনেও আপনাদের সম্পর্ক ভালো থাকবে, এবং বিবাহের দিকে প্রস্তাব চিন্তাভাবনা সেগুলো কিন্তু থাকছে। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্র আজকের দিনে আপনাদের খারাপ নয়, বিজনেস ক্ষেত্র যেমন আপনাদের চলছে তেমনই চলবে, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। আজকের দিনে একটু অভিজ্ঞতা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন। এর পরবর্তী রাশি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের যারা আছেন, আজকের দিনে যে কথাগুলো আপনি বলবেন সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কথাবার্তা, এবং আপনারা যে কথাগুলো বলবেন পরিবারের জন্য, কারোর ভালোর উদ্দেশ্যে বলবেন, বা আপনার বন্ধুবর্গ যারা আছেন অবশ্যই তাদের কিছু সুপরামর্শ আজকের দিনে আপনি দিতে পারেন। আজকের দিনটা খুব একটা খারাপ নয়। যারা আপনারা কোনো রকম কর্ম করেন যেখানে আপনাকে কথা বলতে হয়, এরকম কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন অবশ্যই ইতিবাচক ছাপ ফেলতে পারবেন। আজকের দিনে কিছু প্রাপ্তি অবশ্যই থাকছে, হঠাৎ কিছু প্রাপ্তি থাকছে, তবে আর্থিক দিক থেকে যেমন প্রাপ্তি থাকছে, আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, বা কোনো দামি কিছু আপনারা পাচ্ছেন, কোনো অভিজ্ঞতা সম্পন্ন পূর্বে আপনি আছেন, কোনো দামি জিনিস আজকের দিন নেবেন, সেটা হতে পারে কোনো দামি পুস্তক, কোনো অভিজ্ঞতা যেখানে আপনার তৈরি হবে, এরকম ক্ষেত্রে কিছু আজকের দিনে আপনারা পেতে পারেন। কাউকে যদি কোনো কিছু চান সেক্ষেত্রে অবশ্যই পাবেন, বৃষ রাশি অথবা বৃষ লগ্নে যারা আছেন। আজকের দিনে আর্থিক দিকটা খুব একটা খারাপ নয়। আজকের দিনে পারিবারিক দিক থেকে কিছু কেনার প্রবণতা আপনার থাকবে, এবং কিছু ক্ষেত্রে সেভিংস করার চিন্তাভাবনাও আপনার থাকবে। হঠাৎ যে অর্থপ্রাপ্তি থাকছে, সেই অর্থ ব্যয় না করে কীভাবে সেভিংস করা যায় চিন্তাভাবনা এরকম থাকবে। আর আপনারা যারা মার্কেট নিয়ে অ্যানালিসিস করেন, মার্কেট বুঝে ইনভেস্ট করবেন, অবশ্যই আজকের দিনে প্রফিট গেইন করতে আপনারা পারবেন। এর পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন, চিন্তাভাবনার মধ্যে যথেষ্ট ডিপলি দেখা যাচ্ছে। আজকের দিন যে সমস্ত চিন্তাভাবনাগুলো আপনি করবেন সেগুলো অবশ্যই সুদূরপ্রসারী এবং শুভ চিন্তাভাবনা। এই শুভ এবং সুদূরপ্রসারী চিন্তাভাবনার জন্য আপনারা আজকের দিনে অনেকটা ক্ষেত্রে, পরবর্তী ক্ষেত্রে যে সময়গুলো আপনি কাটাবেন বা কীভাবে আপনি রুটিন তৈরি করবেন আপনার ডেইলি লাইফের, বা পরবর্তী ক্ষেত্রে সময়গুলো কীভাবে অতিবাহিত করবেন, কেমন পদক্ষেপ নেবেন, সমস্ত কিছু আজকের দিনে একটি নোট করতে দেখা যাবে, যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি যদি হয়ে থাকেন। বিজনেস ক্ষেত্র খারাপ নয়, বিজনেস ক্ষেত্র অবশ্যই ভালো, এবং অবশ্যই আজকের দিনে কার্মিক মন মানসিকতা থাকবে। আপনি বিজনেস করুন বা সব প্রফেশনালে থাকুন, বা আপনি কর্ম করুন, যে ক্ষেত্রেই থাকুন না কেন অবশ্যই কর্মটাকে প্রাধান্য আপনি দিয়ে চলবেন। অনেক কিছু ক্ষেত্রে আজকের দিনে আপনার কিন্তু সহযোগিতা দরকার আছে, বা অনেক ব্যক্তি আপনাকে সহযোগিতা করার জন্য আপনাকে আহ্বান জানাতে পারে আজকের দিনে। যে কোনো রকম মীমাংসা সমস্যার সমাধান একমাত্র আপনিই করতে পারবেন, সেই রকম ব্যক্তিত্ব অধিকারী আজকের দিনে আপনি থাকছেন। আজকের দিনে ভালোবাসার সম্পর্কের মধ্যে যদি আপনাদের খারাপ থাকে, বুঝিয়ে বলার প্রবণতা আপনার মধ্যে থাকবে, এবং ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ইতিবাচক ধরে নিয়ে আপনি চলতে পারেন। বিবাহিত যদি থাকেন অবশ্যই আপনাদের মধ্যে সম্পর্ক পূর্বে খারাপ থাকলে আজকের দিনে সম্পর্কের উন্নতি, ভালোবাসা সেটি অবশ্যই থাকছে। এর পরবর্তী রাশি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন, পূর্বে যারা ঋণ নিয়েছেন সমস্যায় আছেন, আজকের দিনে কিছুটা হলেও আপনি চিন্তা করতে পারবেন যে যে ঋণ নিয়েছেন সেই ঋণ কীভাবে আপনি পরিশোধ করবেন। হ্যাঁ, মনের মধ্যে থাকবে আপনার কোনো দূরবর্তী ক্ষেত্র থেকে কিছু পুনরায়
ঋণ নেওয়া যাক বা দূরবর্তী কোথাও কাজের জন্য চেষ্টা করা যাক, চিন্তাভাবনা এরকম থাকবে। এবং আজকের দিনে আপনারা যারা অনলাইন ক্ষেত্রে আছেন এই সমস্ত ক্ষেত্রে একটা সময় কাটাবেন, এবং আপনারা যারা মার্কেটিং কোনোরকম ক্ষেত্রে আছেন বা এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে আপনি আছেন দূরে দূরে কাটাতে হয়, সেক্ষেত্রে আজকের দিনে সেখানে অবশ্যই আপনি ভালো প্রফিট করতে পারবেন। অর্থাৎ আপনার সেলের উপরে প্রফিট যদি থাকে, এরকম ক্ষেত্রে আজকের দিনে সেল করে ভালো প্রফিট আপনারা পাবেন। কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন বা এমন কোনো কর্মের মধ্যে আছেন যেখানে আপনি কোনো ডিপোজিট করান, লোন দেন, এই সমস্ত ক্ষেত্রে যদি কর্মরত থাকেন অবশ্যই আজকের দিনে ভালো। আজকের দিনে পারিবারিক দিক থেকে খুব একটা খারাপ নয়, কিছু ক্ষেত্রে হয়তো আপনি এমন কথা বলবেন যেটা ভালোর জন্য বলবেন, পরিবারে কেউ হয়তো আপনাকে সেটি ভালো চোখে নেবেন না, উচিত কথা অবশ্যই বলবেন। বন্ধুবর্গের সঙ্গে কিছুটা আপনি যেগুলো বলবেন সেগুলো তারা এই মুহূর্তে নেবে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে আপনি যদি কর্কট রাশির হয়ে থাকেন। যাই হোক, আপনার চেষ্টা থাকবে যেগুলো অবশ্যই সুদূরপ্রসারী চেষ্টা, নিজের সেলফ কনফিডেন্সের উপরে চেষ্টা অবশ্যই থাকবে। যাই কিছু করবেন নিজের উপরে সেলফ কনফিডেন্স রেখে করবেন, সেরকম ইঙ্গিত দেখাচ্ছেন। এর পরবর্তী রাশি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন, কার্মিক মন মানসিকতা অবশ্যই থাকছে এবং ভালোবেসেই অবশ্য কর্ম করবেন, যে কাজটা করবেন মানসিক তৃপ্তি অনুভব করবেন। আজকের দিনে যদি সিংহরাশি আপনি হয়ে থাকেন সফলতা অবশ্যই আছে, যখন আপনি মন মানসিকতা নিয়ে কাজ করবেন এবং মানসিক তৃপ্তি পাবেন সেই সমস্ত ক্ষেত্রে অর্থ কম হলেও কিন্তু আপনি স্যাটিসফাই থাকবেন। অবশ্যই যারা কোনোরকম স্টেবল ইনকামের মধ্যে আছেন সেখান থেকে কিছু না কিছু আজকের দিনে ভালো আপনি আশা রাখতে পারেন, এবং যারা স্টেবিলিটি ইনকামের মধ্যে আছেন সেই ইনকামের মধ্যে থেকে আরও কীভাবে নিজেকে ব্যাপ্তি করা যায়, বা যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন বা সেলফ এমপ্লয় আপনি আছেন কীভাবে আরও ব্যাপ্তি করা যায় চিন্তাভাবনা অবশ্যই থাকছে। এবং আজকের দিনে ভালোবাসার আপনার মানুষের সঙ্গে যদি কোনোরকম সমস্যা থাকে সম্পর্ক উন্নতি করার প্রবণতা অবশ্যই আপনাদের মধ্যে থাকবে। এবং আজকের দিনে আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন, সন্তান নিয়ে কোনোরকম সমস্যা আপনাদের চলছে, সন্তান ইস্যু হচ্ছে না, অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে পারেন, আজকের দিনটা খুব একটা খারাপ নয়। আজকের দিনটা আপনি যে কর্মগুলো করবেন সেটা হতে পারে আপনার কোনো আর্থিক ইনকাম কর্ম বা যে কোনো রকম দৈনন্দিন যে কাজগুলো আমরা করে থাকি সেটাও কিন্তু কর্ম। তাই আজকের দিন যে কর্মগুলো করবেন সেগুলো সবই কিন্তু শুভ প্রয়াস, শুভ ইঙ্গিত দেখাচ্ছে। এরপর আবার লগ্নের যারা আছেন, আজকের দিনটা আপনাদের দিক থেকে খুব একটা খারাপ দিন নয়, পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো। যারা পরিবারের মধ্যে কাজকর্ম করেন বা পরিবারের মধ্যে কোনোরকম ছোটোখাটো বিজনেস করছেন আজকের দিনে আপনি কিন্তু আশাবাদী হবেন। কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন সেরকম বিশেষ করে অনলাইন কর্মক্ষেত্রের সঙ্গে যারা আছেন ফ্র্যাঞ্চাইজিস নিয়ে কাজ করছেন এই সমস্ত ক্ষেত্রে ইতিবাচক ছাপ ফেলতে পারবেন, বা আপনারা যারা কিছুটা প্রমোটারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা আপনারা কোনো কিছু ভাড়া দেন সাময়িক কিছু সময়ের জন্য, সেটা গাড়ি হতে পারে যে কোনো কিছু, সেটি অবশ্যই আজকের দিনে আপনাদের এরকম ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই ভালো। বাড়ির মধ্যে কিছু করলে পূর্বে বললাম অবশ্যই ভালো। এবং আপনারা যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন আজকের দিন একটু ব্যস্ততার মধ্যে থাকবেন, যারা বিল্ডিং মেটেরিয়ালস নিয়ে কাজ করেন আজকের দিনে একটু ব্যস্ত চাপ থাকবে আপনাদের, এইরকম ভালো সুযোগ আসবে আজকের দিনে, অর্ডার পেতে পারেন পরবর্তী সময়ে যে আসছে আপনাদের জন্য ইতিবাচক সময় আসছে সেটি বলা যেতে পারে। আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় হবে সেটি অবশ্যই পরিবারের জন্য। বিজনেস যারা করেন অবশ্যই বিজনেস ক্ষেত্রে ভালো, বিশেষ করে আপনারা যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন, অনেক ব্যক্তিকে নিয়ে আপনি কোনো কাজ সঞ্চালন করেন সেটা অবশ্যই ভালো আজকের দিনে যদি এরকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন। এর পরবর্তীতে আসা যাক তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন, চিন্তাভাবনা যেগুলো থাকবে সমস্ত সুদূরপ্রসারী চিন্তাভাবনা, এবং সমস্ত কিছু ক্ষেত্রে কাজগুলো ধৈর্য সহকারে বারংবার চিন্তা করে করতে দেখা যাবে তুলা রাশি যদি আপনি হয়ে থাকেন। কারণ আজকের দিনে আপনার চিন্তাভাবনা থাকছে সুদূরপ্রসারী চিন্তাভাবনা, যেটি আজকের নয় পরবর্তী দূরে দূরে আপনাকে ফল দেবে, তা অবশ্যই আজকের দিনে এরকম ভাবনা চিন্তা রাখুন। কারণ আজকের দিনে আপনার ধৈর্য থাকছে যে কোনো কাজ ধরে ভালো করে করার প্রবণতা থাকছে, তাই সফলতা অবশ্যই আপনারা থাকছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন অবশ্যই ভালো, আজকের দিনে কিন্তু অপরচুনিটি পেতে পারেন আপনারা, এমন কোনো উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন যেখান থেকে কর্ম পাওয়া যায় বা কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে, এরকম ক্ষেত্রে যদি থাকেন তুলা রাশি আজকের দিনটা এরকম ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। কারণ আজকের দিনে আপনার মন মানসিকতার মধ্যে যথেষ্ট আপনি আশাবাদী হবেন, এবং আশাবাদী কেন হবেন না, আপনি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আশাবাদী অবশ্যই তো আপনি হবেন, এমন কোনো যদি উচ্চশিক্ষা ক্ষেত্রে বা কর্মের মধ্যে থাকেন। আজকের দিনে এমন কিছু ঘটনা যেটা আজকের দিনে আপনার কারণে শুভ ঘটনায় পরিণত হতে পারে। আজকের দিনে তুলা রাশি অথবা তুলা লগ্নের যদি কোনো অপ্রীতিকর ঘটনা আপনি সেটি অ্যাভয়েড করতে পারেন আজকের দিনে তুলা রাশি, গ্রহের সারিবদ্ধ যে অবস্থান কিছুটা ভাগ্যের সহায়তা অবশ্যই আপনারা পাবেন। না হওয়া কাজ আজকের দিনে একবার চেষ্টা রাখতে পারেন বা রিকোয়েস্ট করতে পারেন,
সে কাজটা কিন্তু আজ না হলেও পরবর্তী ক্ষেত্রে আপনার জন্য চেষ্টা রাখতে পারে। এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন, আজকের দিনে পূর্বের কোথাও জটিলতা যদি থাকে, অর্থ পাওয়ার সম্ভাবনা যদি থাকে, সেই সমস্ত ক্ষেত্রে অর্থ পাবেন। কিছুটা হলেও যারা লটারি কাটেন লটারি প্রাপ্তির যোগ কিন্তু আছে। আজকের দিনে ভালোবাসার সম্পর্ক আপনারা আপনার নামের যদি কেউ দুষ্প্রচার করে আপনার ভালোবাসার মানুষটির কাছে, আজকের দিনে কিন্তু আপনি ধরতে পারবেন যে কে এই দুষ্টুমিটা করছে আপনার নামে। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যাতে খারাপ হয়, চালাকিটা কিন্তু আজকের দিনে আপনি ধরতে পারবেন বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নে যদি আপনি হয়ে থাকেন। এমন কোনো কর্ম করেন যেখানে রিস্ক নিয়ে কাজ করতে হয়, আজকের দিনে রিস্ক আপনারা নেবেন। বিশেষ করে আপনারা যারা কর্মের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছিলেন, আজকের দিনে কর্ম পাবেন, তবে সেই কর্ম যে পাবেন সেটা কিন্তু অনেকটা রিস্ক নিয়ে করতে হবে, অনেকটা সময় নিয়ে করতে হবে, বা অনেকটা পরিশ্রমের কাজ, অনেকটা এইরকম চিন্তাভাবনা নিয়েও কিন্তু আপনারা কর্মের জন্য অগ্রগতি রাখবেন। চিন্তাভাবনা এরকম থাকছে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন, আজকের দিনে আপনারা কোথাও ছোটোখাটো ভ্রমণে যাওয়ার সম্ভাবনা থাকছে, বা পরবর্তী ক্ষেত্রে ভ্রমণে যাবেন, আজকের দিনে কিছু অ্যাডভান্স বা ট্রেনের টিকিট এগুলো কিন্তু কাটার সম্ভাবনা থাকছে। এবং আজকের দিনে কিছু দামি মূল্যবান জিনিস মোবাইল ইত্যাদি কেনার কিন্তু যোগ আপনার থাকছে, বা রিপেয়ারিং করবেন কোনো একটি দামি মূল্যবান জিনিস আপনার খারাপ হয়ে গেছে, সেটি হতে পারে মোবাইল বা কোনো কিছু জিনিস দামি রিপেয়ারিং করবেন, সেই যোগটা কিন্তু থাকছে। এর পরবর্তী রাশি ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন, বিবাহের জন্য চেষ্টা রাখছেন, আজকের দিনে চেষ্টা একটু বাড়িয়ে রাখুন, বা যেখানে চেষ্টার জন্য আপনি যোগাযোগ করেছেন আজকের দিনে একবার ফোনটা করুন, ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে, পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো। আপনার নতুন ইনকামের ক্ষেত্রে আসতে পারেন, চিন্তাভাবনা করুন নতুন বিজনেস শুরু করবেন, সেটিও কিন্তু পারবেন। এছাড়াও আপনার পার্টনার অর্থাৎ আপনি বিবাহিত, আপনার স্ত্রী কোনো একটি নতুন কর্মের ক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে চাইছেন, আপনি কিন্তু সাহায্য করতে পারেন আজকের দিনে। কারণ আজকের দিনটা আপনার পার্টনার যেটি বলছে সেটিকে একবার আপনি শুনে দেখুন না, ছোট্ট করে প্রয়াস রাখুন, কিছুটা ইতিবাচক ফল আসতে পারে। কারণ আজকের দিনে আপনার পার্টনারের একটু কথা গুরুত্ব দেবেন, কারণ আপনার পার্টনার যে কথাগুলো বলবে সে আপনি ভিডিও দেখছেন, মহিলা হতে পারেন বা পুরুষ হতে পারেন, অর্থাৎ আপনার বিপরীতে যিনি আছেন যে কথাটা বলছে একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা রাখবেন। কারণ আজকের দিনে যদি আপনার পার্টনারকে গুরুত্ব দেন, তাহলে অনেক কিছু ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন, এবং পরে আপনার মনে হবে যাই হোক বিপরীত দিকে বলেছিল শুনেছিলাম বলে, এরকম কিন্তু আপনি অনুধাবন করতে পারবেন আজকে না হলে পরবর্তী ক্ষেত্রে। যাই হোক বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র খারাপ নয়, নতুন কোন ধরনের পণ্য নেবেন বা সাইটে কিছু করা যায় কি না চিন্তাভাবনা এরকম থাকছে যদি আপনি ধনুরাশি অথবা ধনু লগ্নের হয়ে থাকেন। কারণ আজকের দিনটা আপনার প্রয়াস যেগুলো থাকবে সুদূর প্রসারী চিন্তাভাবনা, এবং সেখান থেকে অবশ্যই আপনারা উন্নতি করতে চলেছেন যদি ধনুরাশি অথবা ধনু লগ্নের হয়ে থাকেন। এর পরবর্তী রাশি মকর রাশি অথবা মকর লগ্নে যারা আছেন, চিন্তা থাকবে, তবে চিন্তা থাকলেও সেই চিন্তার কী কারণ যে চিন্তাটা হচ্ছে সেই চিন্তাটার উপশম আপনি পেয়ে যাবেন, অর্থাৎ চিন্তার সমাধান আপনারা পেয়ে যাবেন। ভিস্কোজার ঋণ নিয়েছেন, শারীরিক সমস্যার মধ্যে আছেন, আপনার শত্রু আছে, নানান ধরনের আপনাকে বিব্রত করছে, আপনি যে কাজই করতে যাচ্ছেন একটি বাধার সৃষ্টি করছে, বিপরীত দিকে আপনি বুঝতে পারছেন কিন্তু তারা প্রভাবশালী বা আপনার থেকে একটু ক্ষমতা সম্পন্ন, আপনি কিছু করতে পারছেন না, ভগবানকে স্মরণ করছেন। আজকের দিনে অবশ্যই ভগবান মুক্ত তাকাবে তাদের সর্বনাশ, কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আসছে দিনটি, যে দিন আসছে তাদের সর্বনাশ হতে চলেছে। তাই অবশ্যই আপনি যে মন মানসিকতা নিয়ে চলছেন ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন, প্রার্থনা কিন্তু আজকের দিনে সাড়া পাবেন মকর রাশি যদি আপনি হয়ে থাকেন, বা ঋণ নিয়েছেন শারীরিক অসুস্থতার মধ্যে আছেন, অবশ্যই আজকের দিনে আপনারা কিন্তু কিছু শুশ্রূষা পাবেন, কারোর পরামর্শ নিতে পারেন, ডাক্তারি পরামর্শ নিতে পারেন, কারণ আজকের দিনটা যদি আপনি ডাক্তারি পরামর্শ নেন সুচিকিৎসা পেতে পারেন। এছাড়াও আজকের দিনে যারা কর্ম করেন কার্মিক মন মানসিকতা থাকবে, কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা অর্ডার নিয়ে কাজ করেন, আপনার যারা লেবার আছে শ্রমিক আছে তাদেরকে কিন্তু অর্থ দিতে হবে। আপনি হয়তো যেখানে পণ্যগুলো দেন সেখানে অর্থ পাননি, কিন্তু আপনাকে অর্থ দিতে হবে, তা নাহলে তাদের চলবে কী করে? সেক্ষেত্রে কিছু হয়তো আপনার নিজের জমানো অর্থ ব্যয় হতে পারে মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন। যাই হোক আজকের দিনে আপনার ভগবান ভক্তি থাকছে, মন মানসিকতা থাকছে, তাই অবশ্যই আপনারা যে কোনো রকম সমস্যায় পড়ুন না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, অবশ্যই পরবর্তী ক্ষেত্রে সময়গুলো আপনাদের ভালো আসছে। এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন, মানসিকভাবে যথেষ্ট আপনার মধ্যে কিছুটা হলো দেবভক্তি থাকবে এবং ভালোবাসা যথেষ্ট থাকবে। সেটা হতে পারে আপনি যাকে ভালোবাসেন, বা আপনার বিবাহিত আছেন, বা আপনার সন্তান আছে, এরকম ভালোবাসা থাকবে। এবং আজকের দিনে আর্থিক বিষয়টা অবশ্যই আপনি বুঝে শুনে ব্যয় করবেন, অর্থাৎ আর্থিকও ভালোবাসা থাকছে,
অর্থাৎ এই মুহূর্তে আমি এত অর্থ ব্যয় করব না, সেটাও কিন্তু আপনার অর্থের প্রতি প্রেম, সেটি বলা যেতে পারে। আজকে দিনে কুম্ভ রাশি, আপনি কথা যেগুলো বলবেন সেগুলো অবশ্যই সেই কথার মধ্যে যুক্তিপূর্ণ কথা থাকছে। আপনারা বিশেষ করে এমন কোনো ক্ষেত্রে আছেন কনসালটেন্সি অ্যাডভাইস দেন, সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই ভালো। আজকে দিনে মানসিকভাবে আপনি স্যাটিসফাই থাকবেন, সেটি অবশ্যই বিবাহিত যদি থাকেন, বিবাহিত পার্টনারকেও আপনি বোঝাতে পারবেন। এবং পার্টনার, আপনি যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন বা যা করছেন, আপনার একটি গুডউইল আছে, সেটি কিন্তু আপনার পার্টনার দেখেও স্যাটিসফাই থাকবে যে আপনার, আমার স্বামী এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে, যদি কুম্ভরাশি আপনি হয়ে থাকেন বা আপনার, আপনি যে পুরুষ দেখছেন, আপনার মহিলা যে এই সমস্ত স্ত্রী এই সমস্ত কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত আছেন, আপনি দেখেও স্যাটিসফাই থাকবেন, সেটি বলা যেতে পারে। বিজনেস যারা করেন অবশ্যই বিজনেস ভালো, এবং নতুন যারা বিজনেস করবেন ভাবছেন অবশ্যই চেষ্টা রাখতে পারেন আজকের দিনটা। এবং যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, বিবাহের প্রস্তাব দেওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে। আজকের দিনে আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো সূক্ষ্ম মস্তিষ্কে এবং ভালোবাসার সহিত কিছু গ্রহণ করার প্রবণতা আপনার মধ্যে থাকবে, যার ফলে পরবর্তী যে সময়গুলো আসছে এবং আজকের দিনটাও কিন্তু আপনি ভালো ধরে নিয়ে চলতে পারেন। এর পরবর্তী রাশি মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন, পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো একটি দিন। পরিবারে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হতে পারে বা পরবর্তী সময়ে পরিবারের কারোর বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে, সে বা গুরুত্বপূর্ণ কোনো একটি শুভ কাজ করবেন, সেই নিয়ে একটু পরিকল্পনা মাফিক কী করবেন চিন্তাভাবনা অবশ্যই থাকছে। এবং পরিবারের সংস্কার করি বা পরিবার সংলগ্ন কোনো রকম কাজের সঙ্গে যুক্ত আছেন, সেই সমস্ত কাজে ইতিবাচক আপনি ছাপ ফেলতে পারবেন। এবং আজকের দিনে বন্ধুর থেকে সহযোগিতা আপনারা পেতে পারেন, কোথাও যদি অর্থের আপনার প্রয়োজন হয়, বন্ধুকে কিছু সাহায্য চান, আপনি চাইতে পারেন যে কোনো জিনিস, সেটা অর্থ হতে পারে বা কোনো কিছু ক্ষেত্রে আপনি সাহায্য চাইলে পেতে পারেন। আজকের দিনে যদি আপনারা আর্থিক সম্পন্ন ব্যক্তি না হন বা কোনো কিছু সমস্যায় পড়েছেন, কোনো উচ্চপদস্থ বা কোনো এনজিওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটা কিন্তু সহযোগিতা পেতে পারেন। কোনো একটি সমস্যায় পড়লে অবশ্যই সেই ধরনের সমস্যা সমাধানে যারা আছেন অবশ্যই আজকের দিনে চেষ্টা রাখতে পারেন, সমস্যার সমাধান আপনারা পাবেন। কর্মের মধ্যে যথেষ্ট ধৈর্য আপনার থাকছে এবং আজকের দিনে কর্মের চাপও থাকবে, গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে এবং আজকের দিনে অবশ্যই অন্যের কাজও আপনাকে একটু করে দিতে হবে, আজকের দিনে স্যাক্রিফাইস করতে হবে মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন। এই ছিল আজকের দিনে 12টি রাশির একটি সম্ভাব্য সামগ্রিক রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।